আরম্ভ হয়েছে না? হ্যালো, এই চুপ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা নতুন প্রজেক্ট নিয়ে আসছি, সেটার নাম হলো নিনজা সোয়াপ। এটা অনেক ভালো একটা প্রজেক্ট, এটা ভেরিফাইড এয়ারড্রপ। সেটা হলো এই প্রজেক্ট আপনার নিনজা সোয়াপ। এটার কাজ কীভাবে করতে হবে সেটা দেখাই দেবো এখন। আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে বা ইউটিউবের ডেসক্রিপশনে এই লিঙ্কটা আমি দিয়ে দেব, আপনারা এই লিঙ্কটা কপি করবেন। এইভাবে কপি কপি করার পর আপনারা মেটামাস্ক সে চলে যাবেন। মেটামাস্ক যার নাই সে ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলে নেবেন মেটামাস্কে। ঠিক আছে, আমার একটু টাইম নিচ্ছে, এই যে চোখ ফিঙ্গারপ্রিন্ট দিলাম। হ্যাঁ, এই যে তো চলে আসছে মেটামাক্স। এখন আপনার মেটামাক্সের এই থ্রি ডট মেনুতে যাবেন। থ্রি ডট মেনুতে গিয়ে আপনারা চলে যাবেন ব্রাউজার, এই যে এখানে সেন্ডের নিচে ব্রাউজার অপশন, এই ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে যাওয়ার পর আপনার ঠিক এইভাবে এই এই এটা শো করবে আপনার ফ্রন্টে। তখন আপনারা এই যে নিচে আপনার কানেক্ট বাটন আছে, এই যে কানেক্ট বাটন, এই কানেক্ট বাটনে প্রেস করবেন। প্রেস করে দিলাম। তারপর এই যে ওয়ালেট কানেক্ট, এই প্রথম অপশন, এটাতে প্রেস করবেন। আমি প্রেস করলাম, এখন দেখেন আমার এটা কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এই যে আমার এটা স্মার্ট চেন বিএনবির অ্যাড্রেস, এটা কানেক্ট হয়ে গেছে। এখন আমি বাকি কাজ আমি দেখাই দিচ্ছি। এখন করতে হবে এই প্রথম অপশন টেলিগ্রাম, এই যে টেলিগ্রাম, এই টেলিগ্রাম অপশন, এই যে কানেক্ট করতে হবে। কানেক্ট, এইখানে কানেক্টে চাপ দিবেন। তারপর আপনাকে এইভাবে ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা, আমি একটু লোড নিচ্ছে। হ্যাঁ, এই যে এইখানে আপনার যেই নাম্বার দিয়ে টেলিগ্রাম খোলা সেই নাম্বারটা দিতে হবে। এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন প্রথমে, তারপর আপনার নাম্বার জিরোর পরে থেকে দিয়ে দিবেন। 01732040500 জিরো বাদে বাকি নাম্বারটুকু দিয়ে নেক্সট অপশনে চাপ দিবেন। নেক্সট অপশনে চাপ দেওয়ার পরে ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল করে দিয়ে আপনারা ওয়েবসাইটে আবার চলে আসবেন, মেটামাক্স যেখানে ছিলাম সেইখানে। ঠিক আছে, এখন আপনাদের টেলিগ্রামে একটা মেসেজ চলে গেছে, এই দেখেন। এই যে টেলিগ্রামের অফিসিয়াল গ্রুপ, এখানে চলে গেলাম আমি। এই যে কনফার্ম অপশন, এই কনফার্ম অপশনে আপনারা ক্লিক করে দিবেন। কনফার্ম আমি করে দিলাম। হ্যাঁ, আমারটা এই এফসেক, এই যে এখানে এপসেক লেখা উঠছে। ঠিক আছে, আমার এটার কাজ শেষ, এখন আমরা আবার ওয়েবসাইটে চলে যাব। হ্যাঁ, ওয়েবসাইটে চলে আসলাম। এখন আমাদের এখানে কানেক্ট অপশন এখন হবে না, হয়তো বা কিছুক্ষণ পরে করে দেবে ওরা। তারপর আমাদের এই দেখেন, এখানে ওরা ওদের দুইটা টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিছে, নিনজা সোয়াপ অ্যাপ অ্যান্ড নিনজা সোয়াপ কমিউনিটি। এই দুইটাতে আমাদের জয়েন হইতে হবে। জয়েন এখানে চাপ দিলে আপনাদের সোজা টেলিগ্রামে নিয়ে নিয়ে যাবে। তারপর আপনারা এখানে জয়েন হয়ে নেবেন। ঠিক আছে, আমি আগে করছি যার কারণে আমার জয়েন হয়ে আছে। আপনারা আবার ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর নিচের অপশনে যে টুইটার, টুইটারটা কানেক্ট করবেন। আমার অলরেডি কানেক্ট করা। টুইটার কানেক্ট করার পর এই যে এখানে ওদের ফলো দিবেন, ওদের টুইটার পেজে, অফিসিয়াল পেজে অলরেডি অনেক মানুষ ফলো দিছে। তারপর আপনার ওদের পিন পোস্ট, প্রথম যে পোস্টটা আছে সেটাতে আপনারা লাইক দিবেন। কুইট অ্যান্ড রিটুইট অপশনে গিয়ে আপনারা আপনার পাঁচজন বন্ধুকে ট্যাগ করবেন টুইটারে। তারপর রিটুইট করবেন, একটা কমেন্ট করলেও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তারপর আপনার যে এখানে আপনাদের পয়েন্ট দিয়ে দেবে, এই যে টুইটারে কানেক্ট করছে, আমার 5 পয়েন্ট দিয়ে দিছে।
তারপর টেলিগ্রামে আবার 5 পয়েন্ট হয়তো বা দিবে কিছুক্ষণ পরে। তারপর আপনাদের ইউটিউব ইউটিউবে করতে হবে, আপনার এই বিষয়ে একটা ভিডিও বানাইতে হবে, তারপর সেই ভিডিওটা আপনার ইউটিউবে আপলোড করতে হবে। আপলোড করার পর এই যে কানেক্ট অপশন চাপ দিলে এই যে লিংক, এই অপশনে আপনার ওই ভিডিও লিংকটা এখানে প্রোভাইড করতে হবে। প্রোভাইড করে সাবমিট দিলে আপনার কাজ শেষ, এখানে আপনি 100 পয়েন্ট আর্ন করতে পারবেন। তারপরেরটা হলো আপনার এইটার যে রেফার লিংক, এই নিনজা সোয়াপের আপনার নিজস্ব রেফার লিংক, সেটা আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া, ফেসবুক হোক, টুইটার হোক, মিডিয়াম হোক, যে কোনো জায়গাতে আপনি শেয়ার করবেন। শেয়ার করার পর ওই শেয়ারের লিংকটা আপনি এখানে প্রোভাইড করবেন, প্রোভাইড করে সাবমিট করে দেবেন। আপনি এখানে 50 পয়েন্ট পাবেন। তারপরে গিফট অ্যান্ড মেম, এইটা আসলে কি সেটা আমি নিজেও জানি না এখনো, আমি যদি জানতে পারি আপনাদেরকে জানাই দেব পরবর্তীতে, ঠিক আছে। তারপর এই যে এখানে আপনার বাউন্টি রেফার ইউআরএল, এটা আপনি কপি করে এটা আপনি সবাইকে দেখাই দিবেন, জানাই দিবেন আপনার রেফার করবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স, এটাই ছিল আজকের ভিডিও। সবাই কাজটা করবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।